আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে ব্রিটেন ও ইউরোপের বিবিধ খবরাখবর নিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আমাদের খবর। বার্তাকক্ষে আপনাদের সাথে আছি আমি ফরিদা আক্তার রোজি। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ ইউকের উদ্যোগে লন্ডনে দুদিন ব্যাপী বই মেলা অনুষ্ঠিত। মোরিয়াম সেন্টারের নির্মাণ কাজ সম্পন্ন করার লক্ষ্যে দ্বিতীয়বারের ন্যায় রান ফর ইয়র মস দৌড় অনুষ্ঠিত। সাবেক সাংসদ এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে ইলিয়াস মুক্তি পরিষদ সংগ্রাম পরিষদ ইউকে সভা। শুনছিলেন শিরোনামগুলো, এবারে বিস্তারিত জানাচ্ছি। সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ ইউকের উদ্যোগে লন্ডনে অনুষ্ঠিত হয়েছে দুদিনব্যাপী বাংলা একাডেমি বইমেলা এবং সাহিত্য সাংস্কৃতিক উৎসব। বিস্তারিত থাকছে এম এ আর মুরাদের রিপোর্টে। লন্ডনের সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ ইউকের উদ্যোগে দুই দিনব্যাপী বাংলা একাডেমি বইমেলা এবং সাহিত্য সাংস্কৃতিক উৎসব। প্রধান অতিথির ভাষণে সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ প্রবাসে বাঙালিদের যে কোনো উদ্যোগে বর্তমান সরকারের সাধুবাদ থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বইমেলা যেটা হচ্ছে বাংলা একাডেমি তো সরকারের পক্ষ থেকে সহযোগিতা করছে, আমাদের সাধ্যমতো আমরা আর্থিক সহযোগিতা এবং বাংলা একাডেমি অনেক বই এবারও পাঠাইছে, গতবারও পাঠাইছে, আমি জানি বাংলা একাডেমির। সুতরাং এইখানে যতই আপনারা উৎসাহ নেবেন, আমাদের তরফ থেকে তো যতটুকু সরকারের অর্থনৈতিক সহযোগিতার সীমাবদ্ধতা থাকার সত্ত্বেও আমরা করেছি। আর বই যেটা দরকার, নতুন নতুন বই যেগুলো আসছে আমরা তো দিব। আমরা আশা করবো যে এইখানে যারা আপনারা প্রবাসী বাঙালি আছেন তাদের উদ্যোগটাই হলো মূলত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এছাড়া এই মেলার মাধ্যমে বিলেতের মূলধারার সংস্কৃতির সাথে বাংলা সংস্কৃতি এক মেলবন্ধনে আবদ্ধ হবে, যা এখানে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলা শেখার প্রতি আগ্রহী করবে বলে আশাবাদ অনেকের। এই বইমেলার গুরুত্ব অনেক বেশি এবং এটি যত ইনক্লুসিভ হবে, যত ব্যাপ্ত হবে, এই প্রক্রিয়াটি আরও বাড়বে এবং মেইন স্ট্রিমের মধ্যে বাঙালি ঐতিহ্যের এই সহস্র বছরের ঐতিহ্যের যে সৌকর্য এবং তার যে জায়মান জায়গাগুলোকে সচল রাখতে পারবে। এটি একটা বিরাট ব্যাপার যে আমরা লন্ডনে আমাদের বাংলাদেশের বইমেলা হচ্ছে, আমাদের সাংস্কৃতিক, আমাদের ঐতিহাসিক, আমাদের নতুন প্রজন্মের কাছে আমরা পৌঁছে দিতে পারছি। এখানে বাচ্চারা এসে আমাদের গান নৃত্য এইগুলি করে দিয়ে গেছে, তো এটি হচ্ছে আমাদের কালচার আর আমরা চাই আরও এইভাবে বড় আকারে এই বইমেলাটা ভবিষ্যতে হওয়ার জন্য। আর বিশিষ্ট জনেরা বলেছেন প্রবাসে এ মেলার বিশেষ সহায়ক ভূমিকা হিসাবে পালন করবে। এই ব্রিটেনেই বাংলা সংস্কৃতির বেশি চর্চা হয় এবং আমরা এই বিলেতে বাংলা সংস্কৃতির বিকাশ ঘটানোর জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি, এখানকার সাংস্কৃতিক সংগঠনগুলো চেষ্টা করছে। তবে বাংলাদেশ সরকারের কাছ থেকে বা এখানে যে বাংলাদেশ হাই কমিশন রয়েছে তাদের কাছ থেকে অনেক সময় সহযোগিতা পাওয়া যায় না। এবং আরেকটি বিষয় যেটি লক্ষণীয়, আমি আমার বক্তৃতায় বলেছি এখানে, যে যারা দেশ স্বাধীনের পরে যারা এমপি মন্ত্রী হলেন আর আমরা যারা প্রবাসী, আমাদের পূর্বপুরুষরা যারা এই মুক্তিযুদ্ধে অবদান রাখলেন তারা কী পেলেন, আমি মাননীয় মন্ত্রীকে এটাই বোঝাতে চেয়েছি যে মাননীয় মন্ত্রী এখন দেশ স্বাধীনের 42 বছর পরে আমাদের প্রবাসীদের, আপনারা তো মন্ত্রী হয়েছেন ভালো কথা, আমরা চাচ্ছি না আপনারা আমাদেরকে মন্ত্রী বানান, কিন্তু আমাদেরকে স্বীকৃতি দেন, বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত করুন এখানের সাংস্কৃতিক কর্মী যারা। বিলেতে বইমেলা যত দিন যাচ্ছে এর প্রসার এবং প্রচার বাড়ছে এবং এটা আমাদের নতুন প্রজন্মের জন্য অত্যন্ত প্রয়োজন, কারণ নতুন প্রজন্মের ছেলেমেয়েরা আপনারা নিশ্চয়ই দেখেছেন বাইরে অনেক নতুন প্রজন্মের ছেলেমেয়েরা আসছে তাদের বাবা মার হাত ধরে এবং এর ফলে তাদের মধ্যে বাংলা সংস্কৃতি, বাংলা বইয়ের ব্যাপারে যে একটা উৎসাহ এবং একটা উৎসুক একটা ভাব জন্মাবে সেটা ভবিষ্যতে বাংলা ভাষার জন্য এবং বাংলা সংস্কৃতির জন্য অত্যন্ত সুখকর এবং অত্যন্ত সুচিন্তার একটা ব্যাপার বলে আমার মনে হয়। প্রবাসে বসবাসরত বই প্রেমিকদের সমাবেশ ঘটে এই মেলায়। যেন লেখকরা আসছেন বিভিন্ন এলাকার থেকে, তাদের সঙ্গে দেখা হচ্ছে, আলাপ হচ্ছে, মতের বিনিময় হচ্ছে। বাংলা একাডেমির বইমেলা এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়, সারা বছর ধরে অপেক্ষা করি আমরা যারা বিলেতে বসে আছি, কারণ আমি নিজে লিখছি, কবিতা লিখছি,
এনিওয়ে আমি আশা করব বাংলা একাডেমি বই প্রকাশনায় আরও একটু আমাদের প্রয়োজনীয় যে বইগুলো এগুলো আরও নিয়ে আসবেন, লন্ডনে বসেও যেন আমরা ওই বইগুলো পেতে পারি। ব্রিটেনের বিভিন্ন প্রান্ত থেকে প্রবাসীদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেকে আসবে দেখছে, সবাই খুব ভালো যাচ্ছে। এ সময় আয়োজকরা এ মেলা নিয়ে কথা বলেন চ্যানেল আয়ের সাথে। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে গত 3 বছর সফল বইমেলা বাংলা একাডেমি বইমেলা সাহিত্য সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে। এই মেলায় বাংলা একাডেমির সেই পদক বিতরণ করা, পদকের ঘোষণা দেওয়া হবে, যে পদক গত কয়েক বছর ধরে বাংলা একাডেমি এখানে প্রবর্তিত করেছেন। এটা নাম হলো প্রবাসী লেখক পুরস্কার। এই পুরস্কারটি এখানে নাম ঘোষণা করেন এবং 21-এর সময় বাংলাদেশে 21-এর পদকের সাথে বাংলা একাডেমি পদকের সাথে এদেরকে পদকটা দেওয়া হয়। উল্লেখ্য, এর পূর্বে আলতাবালি পার্কে এ মেলার উদ্বোধন করেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফর রহমান। মেলাটি রবিবার বিশেষ অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমাপ্ত হয়। লন্ডনের ব্রাডি আর্টস সেন্টার থেকে এম এ আর মুরাদ, চ্যানেল আই। লন্ডন মুসলিম সেন্টারে বর্ধিত ভবন মরিয়ম সেন্টারের নির্মাণ কাজ সম্পূর্ণ করার লক্ষ্যে অর্থ সংগ্রহের জন্য দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রম ধর্মী দৌড় প্রতিযোগিতা রান ফর ইয়র মস্ক। রবিবার উৎসব মুখর পরিবেশে পূর্ব লন্ডনের ভিক্টোরিয়া পার্কে শুরু হয় এই আয়োজন। সকাল 11:00 শুরু হওয়া এই দৌড় প্রতিযোগিতা 5 কিলোমিটার দূরত্বে একটি চক্র সম্পন্ন করে প্রতিযোগিতা আবার শুরুর স্থানে এসে শেষ করা হয়। এই প্রতিযোগিতায় অংশ নিতে ব্রিটেনের বিভিন্ন এলাকা থেকে লন্ডন মুসলিম সেন্টারের বিভিন্ন বয়সের শুভাকাঙ্ক্ষীরা অংশগ্রহণ করেন। মসজিদ নির্মাণ কাজে ফান্ড সংগ্রহের মতো মহান কাজে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে প্রতিযোগীরা অত্যন্ত আনন্দ প্রকাশ করেছেন। এতে বাঙালি কমিউনিটির পাশাপাশি সোমালিয়ান, আফ্রিকান সহ অন্যান্য কমিউনিটির লোকজনও অংশগ্রহণ করেন। এদের দৌড় প্রতিযোগিতায় প্রায় 800 জন প্রতিযোগী অংশগ্রহণ করে। পরে দৌড়ের 4টি ক্যাটাগরিতে প্রতিটির প্রথম দৌড়বিদকে পুরস্কার প্রদান করা হয়। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক সাংসদ এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে সভা করেছে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ ইউকে। পরিষদের আহ্বায়ক মোহাম্মদ গৌস আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব এবং ইউকে যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক আফজাল হোসেনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক এবং সিলেট জেলা বিএনপির সহসভাপতি আলহাজ শেখ মখন মিয়া। মোহাম্মদ শামিং তালুকদারের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া এই সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস, সহসভাপতি এবং পরিষদের প্রধান উপদেষ্টা আবুল কালাম আজাদ, বিএনপি সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, সহসভাপতি শাহ আক্তার হোসেন টুটুল, সাবেক আহ্বায়ক এম এ মালিক, সাবেক যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার আব্দুস সালাম, যুবদল সভাপতি নাসিম আহমেদ চৌধুরী, ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ ইউকের উপদেষ্টা আলাউদ্দিন বাবুল সহ আরও অনেকে। প্রতিবাদ সভাটি রবিবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সাবেক সচিব পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান জালাল আহমেদের সাথে হবিগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের এক মতবিনিময়।